হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা আপডেট ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেল আপনাকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, সারা দেশ জুড়ে লকডাউন, তো এরকম পরিস্থিতিতে রাজ্যবাসী গৃহবন্দী হয়ে রয়েছেন। তো এরকম পরিস্থিতিতে মানুষের রোজগার কার্যত বন্ধ হয়ে গেছে। তো যদি আপনার বাড়িতে কেবল লাইন থাকে, সেক্ষেত্রে একটি সুখবর, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যদি আপনি কেবল লাইনের ভাড়া না দিতে পারেন, সেক্ষেত্রে কেবল অপারেটর আপনার কেবল লাইন কাটতে পারবে না। তো আমরা আপডেটটি অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো তার আগে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, তো আমাদের চ্যানেলটির পাশে যে লাল যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন, সেটা প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই হচ্ছে সেই নিউজ, ঘরবন্দি রাজ্যবাসীর জন্য সুখবর, টাকা না দিলেও চালু থাকবে কেবল নির্দেশ মমতার। করোনা ভাইরাসের কারণে 14 এপ্রিল পর্যন্ত সারা দেশে লকডাউন, এর ফলে গৃহবন্দি সবাই, ফলে কেউ সোশ্যাল মিডিয়া বা টিভি দেখে সময় কাটাচ্ছেন। আর সে করোনা ভাইরাসের কারণে 14 এপ্রিল পর্যন্ত সারা দেশে লকডাউন, এর ফলে গৃহবন্দি সবাই, ফলে কেউ সোশ্যাল মিডিয়ায় বা টিভি দেখে সময় কাটাচ্ছেন। আর সে কারণে কেবল টিভি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নবান্ন। সাধারণ মানুষের কথা ভেবে তিনি আজ সমস্ত কেবল অপারেটরকে নির্দেশ দেন যে এই দুঃসময়ে কেউ যদি কেবল টিভির মাসিক চার্জ না মেটাতে পারে, তার লাইন যেন কাটা না হয়। প্রসঙ্গত, গতকাল রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে পরিচিত আব্দুল মান্নান মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে এবারে হস্তক্ষেপে অনুরোধ করেন। তিনি বলেন, দিন আনা দিন খাওয়া মানুষগুলো এই সময় ঘরবন্দি, তারা টিভি রিচার্জ করবে কীভাবে? তাই এই সমস্ত লোকের কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন কিছু করেন। তো এরপরেই আজ নবান্ন থেকে বলা হয়, এপ্রিল মাসে কেবল টিভির চার্জ না দিতে পারলেও কানেকশান কাটা যাবে না। এ ব্যাপারে কেবল সংগঠনগুলিকে নবান্নের তরফে বলা হয়েছে যে 2005 সালের বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী সারা দেশে লকডাউন চলছে, এহেন পরিস্থিতিতে টাকার জন্য কারো পরিষেবা যেন বন্ধ না করা হয়। এইদিকে IVF 2 মাসের জন্য DTH এবং কেবল নেটওয়ার্কে 4টি বিনামূল্যের চ্যানেল দেখার সুযোগ করে দিয়েছে। IVF তাদের বিবৃতিতে বলেছে, সোনির চ্যানেল সোনিপাল, স্টার ইন্ডিয়ার চ্যানেল স্টার উৎসব, জিটিভির চ্যানেল জি আনমোল এবং ভাইকম 18 চ্যানেল কালার্স এডিস্টে আগামী 2 মাসের জন্য বিনামূল্যে দেখা যাবে। সারা দেশের সমস্ত DTH এবং কেবল গ্রাহকরা এই সুবিধা পাবেন। তারা আরও বলেছেন যে ব্রডকাস্ট ফান্ডিটি মনে করে লকডাউনের কারণে যারা ঘর থেকে বেরোতে অক্ষম, তাদের জন্য এটি ভালো সিদ্ধান্ত। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, এই লকডাউনের মধ্যে যদি আপনার কেবলের টাকা দিতে না পারেন, সেক্ষেত্রে আপনার কেবল অপারেটর কোনোরকমভাবে আপনার কেবলের কানেকশান কাটবে না। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাইক করতে ভুলবেন না। আর এরকম প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।